আগামী 3 বছরের মধ্যে রাজ্য থেকে 48,000 যুবককে স্কিল করা এবং তাদেরকে আত্মনির্ভর ও স্বরোজগারি করার যে সংকল্প নেওয়া হয়েছে সেটাকে লঞ্চিং করার জন্য রাজ্য এসেছেন কেন্দ্রীয় জলশক্তি ও স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 3 মাস আগে আমরা যে সংকল্প করেছিলাম আমাদের রাজ্যে ডেলোয়েটকে আমরা হার্টল্যাব ত্রিপুরা নামে লঞ্চিং হয়েছিল এবং 3 মাস পরে আজকে মাইক্রোসফট, ফ্লিপকার্ট এবং সিসকো পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প কৌশল ভারত, স্কিল ভারত, বিকশিত ভারত, আগামী 3 বছরে ত্রিপুরা রাজ্য থেকে 48,000 ইয়ুথকে আমরা স্কিল করাবো এবং তাদেরকে আত্মনির্ভর স্বরোজগারি করার যে সংকল্প নিয়েছে সেটাকে লঞ্চিং করার জন্য আজকে মাননীয় স্কিল মিনিস্টার এবং জলশক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরজি এসেছেন। আমরা দুইটা PM বিশ্বকর্মার যে স্কিল ট্রেনিং সেন্টারেরও উনি শুভ উদ্ঘাটন করেছেন ভার্চুয়ালি। 3 মাস আগে গত 19 অক্টোবর MNC ডেলোয়েডের সঙ্গে ত্রিপুরার যুবকদের জন্য স্কিলিং এবং তারপর চাকরি দেওয়ার বিষয়ে এক প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা এক সংকল্প, এক স্বপ্ন, যেমন তিনি বিকশিত ভারতে প্রতি ঘরে নল জল, প্রতি ঘরে স্বাস্থ্য বিমা, আয়ুষ্মান কার্ড এবং প্রতি পরিবারের কাছে ঘর হোক, তিনি আরও চাইছেন প্রত্যেক যুবকের কাছে কোনো স্কিল হোক। এদিনের অনুষ্ঠানে এই কথাগুলো বললেন কেন্দ্রীয় জলশক্তি ও স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। स्किल्स में काफ़ी सारे अपॉर्चुनिटीज़ हैं, त्रिपुरा में त्रिपुरा के युवाओं को भी ये अपॉर्चुनिटीज़ प्रदान हो और उनके पास भी ये स्किल हो। तो 3 महीने पहले हमने डेलॉइट के साथ यहाँ पे प्रोग्राम शुरू किया। आज आप जानते हैं हमारे साथ इस प्रोग्राम के साथ माइक्रोसॉफ्ट, सिस्को और फ्लिपकार्ट जैसे बड़े टेक्नोलॉजी के कंपनीज भी आए हैं आज, ताकि वो भी जान सकें कि त्रिपुरा के युवा में इतने अच्छे टैलेंट हैं। और इस प्रोग्राम में प्रधानमंत्री मोदी जी का जो दूसरा एक पहलू है, जो हमारे ट्रेडिशनल आर्टिजन्स को भी मॉडर्न स्किलिंग प्रदान करने का PM विश्वकर्मा प्रोग्राम, और पर्टिकुलरली वल्नरेबल ट्राइबल ग्रुप्स को भी स्किल प्रदान करने का जो PM जनमन प्रोग्राम, दोनों का भी आज हमने प्रोग्राम में आपने देखा, इसका भी एक हमने सर्टिफिकेशन दिया है। तो ये प्रधानमंत्री मोदी जी का विकसित भारत का बहुत ही एक अहम अंग है कि हमारे युवा जहां पर भी हो, जो भी हो, उनके पास स्किल्स हो और स्किल्स के द्वारा वो अपने जीवन को, अपने परिवार के जीवन को, अपने प्रदेश के जीवन को और अपने देश को विकसित भारत बनाने का एक बहुत ही अहम भूमिका निभाए। সরকারি চাকুরি সংকুচিত হয়ে পড়ায় বিশাল সংখ্যক শিক্ষিত যুব সমাজ কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত নির্মাণে বহু প্রকল্প ঘোষণা করে কাজ শুরু করে দিয়েছেন, যার সুফল আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আত্মনির্ভরতার সুযোগ পেয়ে যুব সমাজে খুশিতে কর্মে মনোযোগী হয়েছে। আগামী 3 বছরে রাজ্যের 48,000 যুবক যুবতী স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করতে পারবে, এটাও কম সুখের কথা নয়। 3 বছরে 48,000 যুবক যুবতী আত্মনির্ভরতার পথে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।